আমি ওকে ওই ঘর থেকে বের করব। আজ রাতেই বের করব। চিনির উপরে আরো আঘাত আসতে পারে। কেন? কারণ চিনি যে ওর বাবা মায়ের খোঁজ শুরু করেছে। কি বলছেন কি আপনি? চিনির বাবার খোঁজ, মায়ের খোঁজ? আমি তো জানি উনারা অনেকদিন আগে মারা গেছেন। তোমার অবাক হয়ে যাওয়াটা স্বাভাবিক। শোনো, তুমি চিনির কাছ থেকে আগে সবটা জেনে নাও। আমি ওকে সবটা বলেছি। আশ্চর্য, চিনির বাবা মা দুজনের খোঁজের কথা কেন বলছে? আর দাদু ভাই এত কিছু জেনে যাচ্ছে। চিনিকে অসিতা আর অনেক কিছু বলেছে ওর বাবা মাকে নিয়ে। সেগুলো কি? এক ঘরে ওরা একটা রাত থাকলে তো দাদু ভাই সেসব কথাও। স্বামী, আপনি যেভাবেই হোক ত্রণের ঘর থেকে ওই মেয়েটাকে বার করুন। ওই ঘরে, ওই বিছানায় ওই মেয়েটার কোনো অধিকার নেই। আপনি যেভাবেই হোক ওই চিনিকে ওই ঘর থেকে বের করুন। ওই ঘর থেকে বের করব। আজ রাতেই বের করব। শোনো চিনি, তুমি তোমার সব জিনিসপত্র আলমারিতে রাখবে, আমি অর্ধেকটা জায়গা করে দিই। জাস্ট ওয়েট। একটা কথা চিনি, এই ঘরে কোনো সংকোচ করো না। এই ঘর যতটা আমার ঠিক ততটা তোমারও। আমি জানি না আমাদের সম্পর্কে কোনো ফিউচার আছে কিনা, তবু যতদিন সম্পর্ক আছে তুমি এখানেই থাকবে, অন্য কোথাও থাকবে না। এই তো ডান, জায়গা হয়ে গেছে। তুমি তোমার সব জিনিসপত্র এখানে রাখতে পারো। চিনি, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ছোট মালিক, আমি না হয় এ ঘরের বাইরেই থাকি। মানে? না, আমার কোনো অসুবিধা হবে না, আমার তো এখানে শোয়ার জায়গা আছে। আমি জানি তুমি এখানে আগে শুয়ে থেকেছো, কিন্তু এখন আর থাকবে না। চলো। প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।